প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্র সম্পদের অধিকার নিয়ে জিয়া কিংবা খালেদা কেউ কথা বলেনি। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে জনসভায় এ কথা বলেন তিনি। দেশের মানুষের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী জানান, বিএনপির মনসত্ব থাকলে মানুষ পুড়িয়ে ধ্বংসলীলায় মেতে উঠত না তারা। এর আগে মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট সহ 14 প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। কক্সবাজার থেকে মিরাজ মিজু রিপোর্ট। শনিবার বিকেলে কক্সবাজার মহেশখালীর মাতার বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী যখন পৌঁছান, তখন টাউনশিপ মাঠ কানায় কানায় পূর্ণ। মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্র সহ 14 প্রকল্প উদ্বোধন ও 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে জনসভা মঞ্চে এলে স্লোগান, করতালি আর হাত নেড়ে অভিবাদন জানান কক্সবাজারবাসী। প্রধানমন্ত্রীও হাত নেড়ে অভিবাদন জানান। প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্রের সুফল পাচ্ছে দেশবাসী। দ্বীপ অঞ্চলে সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, সমুদ্র সম্পদের অধিকার নিয়ে কোনো কথা বলেনি বিএনপি। আমাদের সমুদ্র সীমায় যে অধিকার, কখনো জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া কেউ এই অধিকারের কথা বলেনি। জাতির পিতা 1974 সালে আইন করে দেয়, আর আওয়ামী লীগ সরকার আসার পরে এই সমুদ্র সীমার বিশাল এলাকায় আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি। বিএনপি জামাতের জ্বালাও পোড়াওয়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ দেশ গড়ে আর বিএনপি ধ্বংস করে। মানুষকে পুড়িয়ে মারা, সম্পদ পুড়িয়ে নষ্ট করা, এটাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, আমরা সৃষ্টি করি, ওরা ভাঙে, ওরা নস্যাৎ করে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে 15 বছরে নৌকা মার্কায় ভোট দিয়ে যেন আপনাদের সেবা করতে পারি, আর যে কাজগুলি এখনো বাকি সেই কাজগুলি যেন এসে করতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। সমুদ্র পাড়ের মানুষের জীবনমান উন্নত ও নিরাপদ করতে সরকার সব ব্যবস্থাই নেবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। মহেশখালীর জনসভায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যকে আবারও নৌকার মাঝি হিসেবে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা। আপনাদের এমপি সাহেব ছোট্ট মানুষ, ওর বাবাকে আমি চিনতাম, ওর বাবা দুর্ঘটনায় মারা গিয়েছেন নৌকা ডুবিতে, আমি এসেছিলাম ওদের বাড়িতে, আমাদের আশিক, তাকে আপনাদের হাতেই তুলে দিলাম। মিরাজ মিজু, দেশ টিভি, মাতারবাড়ি, মহেশখালী।